नमस्कार সবাইকে, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি অমিত, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলটি। তো আপনারা সবাই ভালো আছেন তো? আর আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আজ আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশাপাশি, একটি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয়, তো ওখানে খেলা আর মেলা, তো আপনাদের ওটাই দেখাবো, একটু নতুন ধরনের ভিডিও। তো দেখুন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই আশা করছি। তো দেখতে থাকুন ভিডিওটি, ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি খেলা মাঠ প্রাঙ্গণে। তো এটা হচ্ছে রেড রোজ কাপ 2023, আর প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শুক্রবার থেকে খেলাটি হয়, আর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। তো বাইক রাখা, গাড়ি রাখা খুবই মুশকিল, দুষ্কর ব্যাপার। তো আমি অনেক দূরে বাইকটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারদিকে লাইটে সমারোহ, খুবই সুন্দর করে সাজানো, প্রতি বছরই নতুন নতুনভাবে সাজানো হয়। তো এই বছরও হয়েছে দেখতে পাচ্ছেন যেমন, আর মানুষের সমাগম চোখে পড়ার মতন, লক্ষ লক্ষ লোক সারাদিন আসছে যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো পুরো মেলা, তো ভিডিওটি আমি ফাস্ট করে দেখাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি আমি ফাস্ট করেই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ঢুকলাম, আর দেখুন নানা রকম দোকানপাট পসরা সাজিয়ে সব বসেছে, খাবার দোকানের তো হিসেব পাওয়া মুশকিল ব্যাপার, হাজার হাজার দোকান বসেছে পুরো মেলা, আর লোকেরও তেমন সমাগম। বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছেন, যেমন বিরিয়ানি দোকান বসেছে, আরও নানা ধরনের খাবার, জিলিপি থেকে পাঁপড় সব কিছুই পাওয়া যাচ্ছে, শশা, আরও বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান, সাথে পান দোকান, চা দোকান, সাথে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ সব দোকান বসেছে। তো আরও অনেক ধরনের খেলনাপাতি, বিভিন্ন ধরনের কাপড় টাপড় সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর পাশেই হচ্ছে এই যে দেখুন রেড রোজ ক্লাবের আয়োজিত রেড রোজ কাপ 2023, আর মানুষের সমারোহ দেখুন, এখনও বলতে গেলে মাঠে 1 লাখের বেশি লোক আছে। তো প্রতি বছরই হয় অনুষ্ঠানটা, ফেব্রুয়ারি মাসের যে কোনো শুক্রবার থেকেই অনুষ্ঠানটা হয়, আর শনিবার দিন বাদ যায়, রবিবার দিন বিভিন্ন বলিউড টলিউডের তারকা নিয়ে অনুষ্ঠান থাকে বা অনুষ্ঠান হয়। আমার মেন উদ্দেশ্য খেলা দেখানো নয়, জাস্ট মেলাটাই পরিদর্শন করে দেখানো, তো সাথে খেলাটাও কেমন হয় সেটাও দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমারোহ, চারিদিকে লোক আর লোক। তো এই জায়গাটা হচ্ছে ভবানী চক আর 7 মাইল, পূর্ব মেদিনীপুরের ভবানী চক আর 7 মাইলের মাঝামাঝি একটি জায়গা, এখানে খেলা হয়, আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন খেলা চলছে, সকাল থেকে শুরু হয়, সকালে প্রভাত ফেরি থেকে শুরু হয়ে তারপর নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলাধুলো রাত 2-2:30 পর্যন্ত চলবে খেলাধুলো। তো বিজয়ী জন্য ভালো প্রাইজ থাকে, কম করে 1 লাখ, আর সাথে ট্রফিও থাকে। আর দেখুন কত রকম দোকানপাট বসেছে চারদিকে,
যেটা বলছিলাম, আমাদের বাড়ি খুবই কাছে ভবানী চক আর সাতমাইলের মাঝামাঝি এই জায়গাটা, কল্যাণী ময়দান। তো এখানেই প্রতি বছর এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর আশেপাশের লোক তো আছেই, এছাড়া বহু দূর থেকে লোকেরা আসে এই খেলা মেলা দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন পুরো আকাশ আলোকিত হয়ে যায় এই দিনটায় লাইটের মাধ্যমে। তেমনি নানা রকম খাবার দাবার আর মেলা এনজয় করার জন্য প্রচুর মানুষ আসেন এখানে, বহু দূর থেকে আসেন। আর পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে বড় খেলা এটাই। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটিং ব্যবস্থা রয়েছে, চেয়ার লিডারও রয়েছে, নাচের পরিবেশ আছে এখানে। তো দেখতে পাচ্ছেন খেলা চলছে আর সাথে পাশাপাশি মেলাও জমে উঠেছে পুরো। এভাবেই প্রতি বছর হয়। তো কোনো বছরই ভিডিও করিনি, ফার্স্ট টাইম করলাম। তো ভিডিওটি দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টেও জানাবেন আপনারা কেমন লাগলো। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্যই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন রেড রোজ ক্লাব, এটা যদিও রেড রোজ ক্লাব নয়, ক্লাবটা একটু দূরে। তো এখানে মঞ্চটায় লেখা আছে রেড রোজ ক্লাব, আর কাপটার নাম হচ্ছে রেড রোজ কাপ 2023। তো প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শুক্রবার দিন অনুষ্ঠিত হয় এই খেলাটি। তো শুক্রবার করেই হয়, তো ডেটটা আলাদা হতে পারে, বাট শুক্রবারই এই খেলাটা হয়। শনিবার দিন রেস্ট থাকে, রবিবার দিন বড় অনুষ্ঠান থাকে, সেটাও দেখবার মতো, বড় বড় তারকাদের নিয়ে অনুষ্ঠান হয়। আর অনেক বছর ধরেই এভাবেই চলে আসছে, এই বছরও ব্যতিক্রম নয়। তো দেখতে পাচ্ছেন মানুষের সমাগম, চারিদিকে মানুষ ভিড়ে একদম ঠাসে ঠাসি, সকাল থেকেই এভাবে লোক আসতে থাকে। আর এখন তো বাজে রাত 10:30-11টা বাজতে যায়, তো এখনও মানুষ দেখতে পাচ্ছেন। রাত 7:30 ধরে চলবে, 2:30-2:30 পর্যন্ত খেলা হয়। তো ততক্ষণ পর্যন্ত মানুষ থাকেন, মেলা উপভোগ করেন আর খাওয়া দাওয়া করেন, ঘোরাঘুরি করেন, কেনাকাটা করেন। তো কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসেন, কেউ বন্ধুবান্ধব নিয়ে আসেন, কেউ একাই আসেন। তো এভাবেই চলতে থাকে খেলা আর মেলা। তো দেখলেন এভাবেই চলতে থাকে খেলার মেলা, আর এভাবে চলতে থাকবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।